যারা মানুষকে মারতে পারে তারা হচ্ছে আসলযোগ্য লোক কিছু পাবেন এটা পাগলামি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাস্তায় নেবেছে তাদের ভোটের টিআরপি করতে সবে অপেক্ষায় ছিল কবে একটা উইকেট পড়বে মানে এই মৃত্যুগুলো উইকেটের মতো হন্ডামিটা বন্ধ যাদবপুরে যারা দাঁড়িয়ে আছে তারা বেরিয়ে আছে ওখান থেকে এটা একটা দাদা কথা জানেন তো এটা নিউটনের থার্ড লো আছে না ওরাও নাকি নাকি হয়তোবা তাই যখন প্রথম ফার্স্ট ইয়ারে গিয়েছিল ওদের টর্চার হয়েছিল ওদের একই হয়েছিল প্রচুর কষ্ট পেয়েছিল তাই যারা নতুন এসছে দাদা দাদ নিউটনের থার্ড লার প্রতিক্রিয়ার মতো তারাও নতুনদের উপরে টর্চার চালাচ্ছে অর্থাৎ আমি সময় মার খেয়েছি তুমি খাবা না আমি খাইয়ে আসি তুমি খাবা না আমরা যে প্যাস করেছে আমাদের প্রাইভেন্সি আমরা প্রেম করব অশ্লীলতা করব বধ খাবো খাজা খাবো তাড়ি খাবো তারপর হোক কলরব করবো করেছি ব্যাস করেছি আচ্ছা ওই মেয়েটিকে কেন গ্রেপ্তার করেন বলুন তো অত্যদিরও যেমন টাকার জন্য নিরাপদ জায়গা সুইস ব্যাংক সুইজারল্যান্ডে তেমন চোট বা ছ্যাঁচড় মাফিয়া গুন্ডা বদমাস নোংরা আবর্জনা এদের জন্য ফুর্তিক্ষর মজা আঠাট্টা মানে বোম্বে সিনেমা যত রং সব দেখবেন দুবাইয়ে মানে ভারতবর্ষে ওইটা রিলিজ হওয়ার আগে দুবাই রিলিজ হয়ে যায় নমস্কার বঙ্গ টিভিতে আপনাদের স্বাগত আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে যাদবপুরে ছাত্র মৃত্যুর পরই একটা অভিযোগ বারে বারে উঠছে র্যাগিং সেই ঘটনায় নতুন কিছু বিষয় সংযোজন হলো রাজ্যপাল নিয়োগ করলেন নতুন উপাচার্য অন্যদিকে আরও একজন গ্রেপ্তার হলো এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি পদশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারকে প্রথমে স্যার অনেক স্বাগত জানাই সবাই তো বলছে চারিদিকে শুধু বলছে আসলে সমাধান কি কি করছে শুধু বলে চলেছে মানুষ বলে কি হবে বলুন তো আমি বুঝতে পারছেন ঠিক আছে আমি কয়েকটা উদাহরণ দিই কয়েকটা ঘটনা বলি অসমের তিনসুকিয়ার মেধাবী ছাত্র ফয়জল আহমেদ বলে যে কিছু হয় না তার সেটা বলতে চাইছি এই যে প্রতিবাদ হক হোক হচ্ছে এটাও পাগলামি এটাও আমার চোখে ভণ্ডামি এটা দৃশ্যত অঙ্গভঙ্গি নৈতিকতার মানবতার আন্দোলনের প্রতিবাদের প্রতিরোধের এগুলো অঙ্গভঙ্গি আমি বিশ্বাস করি যদি অঙ্গভঙ্গি না হতো তাহলে ফয়জল যে মারা গেল কেউ কি খোঁজ রাখে হ্যাঁ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিখ্যাত জায়গা হচ্ছে খড়গপুর আইআইটি তেরো র্যাঙ্ক করেছিল গোটা ভারতবর্ষে এই ফয়জল আহমেদ তাকে মহাপুরুষরা এরা মহাপুরুষ মূলত পরবর্তীকালে এরা বিভিন্ন পলিটিক্যাল দলের নেতা হবে এই যে তেরো জনকে ধরা হয়েছে আগামী পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় তেরো জনের মধ্যে কেউ কেউ থাকবে হ্যাঁ আগামী পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় এই তেরো জনের মধ্যে কেউ কেউ থাকবে এরা এমএলএ এমপি টিকিট মোটামুটি পাচ্ছে ধরে অঞ্চল অঞ্চলেরা চালাবে এরাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গবাসী যাদেরকে ধরা হয়েছে না ওরা আসলেই বিখ্যাত যারা মানুষকে মারতে পারে তারা হচ্ছে আসলযোগ্য লোক হ্যাঁ সেই যজ্ঞলজ্ঞের পাশে দাঁড়িয়েছিলেন মাননীয়া কিরকম দাঁড়িয়েছিলেন ছেলেটি মারা গিয়েছিল তিন দিন ধরে তার লাশ পড়েছিলো হোস্টেলের মধ্যে বের করতে দেয়নি ফয়জল আহমেদ হ্যাঁ খড়গপুর খড়গপুর তো অন্য দেশে নয় অন্য রাজ্যেও নয় আমাদের রাজ্যে খড়গপুর আমি বারে বারে বলেছি যে প্রতি মুহুর্তে পশ্চিমবঙ্গে র্যাগিং হচ্ছে কিছুদিন হয়তো একটু বন্ধ থাকবে কিছু দিন মাত্র বন্ধ থাকবে আবার একবার দু মাস পরে মিডিয়ার আওয়াজ বন্ধ হয়ে যাবে আবার র্যাগিং শুরু হয়ে যাবে আবার মৃত্যু হবে আবার মার হবে যন্ত্রণা হবে তাহলে বকে যেমন সুব্রনীল বলে যে ছেলেটি মারা গেল গাড়ির চাকায় পিষে গেল লরির চাকায় ওই স্কুলের বাচ্চাটি দেখুন আর আলোচনা আছে কিছুদিন পরে ওই যে ব্যারিকেডগুলো দিয়েছে গার্ডওয়ালগুলো দিয়েছে উঠে যাবে পুলিশ এখন একটু একটু গার্ড দিচ্ছে এখন তো টাটকা আছে না হ্যাঁ মুছে যাবে এর আগেও প্রচুর মরেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগে একটি মেয়েকে আত্মহত্যা করতে হয়েছে প্রচুর ছেলে মেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেগিংয়ের শিকার হয়ে বেরিয়ে গেছে সবাই বলছিল আমি বাবা দেখছি আমি বাবা দেখছি শুধু দেখছি ওরা আর কি তো ফয়জল যে মারা গিয়েছিল ফয়জলের বাবা মা আমা কী করেছিল তার আদালতে গিয়েছিল মান্থা আমাদের বিচারপতি মান্থা যার উপরে প্রচুর লোকের রাগ সে কঠিন অ্যাকশন নেবার কথা বলেছিল এবং আইআইটি খড়গপুরে যিনি ডিরেক্টর তাকে পুরো ছিল কিন্তু তারপরে ও কবর থেকে লাশ নিয়ে আবার নতুন করে তার ফরেন্সিক রিপোর্ট তৈরি করা হয়েছিল তার মৃত্যু কেন হয়েছে জানার জন্য পশ্চিমবঙ্গ সরকার যেটা আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমি ডিটেলস চাই না আমার ভুল হলে আমাকে ধরে দিন কেউ পশ্চিমবঙ্গ সরকার নাকি নাকি মানে ওরা বলছে শিওর আমি নাকি বলছি তারা ওই খুনিদের পক্ষে ফয়জলের বিরুদ্ধে লইয়া দিয়ে হাইকোর্টে আমি ভাবতে হচ্ছে কিছু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে ফয়জল আহমেদ তার বিরুদ্ধে সে যাতে ন্যায় না পায় এবং অপরাধীরা যাতে ছাড়া পায় কোনো সমস্যায় না পড়ে তার লক্ষ্যে র্যাগিং করা ছেলেদের পক্ষে মানতার এই যে সিদ্ধান্ত তার বিপক্ষে ল দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের জানা আছে কি হ্যাঁ কেন দিয়েছিল আমি আর একজনের কথা বলি আজকে খবরের কাছে দেখছিলাম আমি কিছু বাস্তব উদাহরণ নেই বলি যে কিছু হবে না আমি কেন বলছি কিছু হবে না এই আন্দোলন ফেক এটা পাগলামি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে তাদের ভোটের টিআরপি করতে আর বিভিন্ন ছাত্র সংগঠন যারা সবাই জানতো রোজ ওখানে কী হয় তারা এখন রাস্তায় নেমেছে বাই নেবেছে কেউ কেউ কে ডিএসও নেবেছে আমাদের তৃণমূল ছাত্র সংগঠন নেবেছে তারা সবাই নাকি জানতো না কেউ জানতো না যাদবপুরে সবাই জানতো সবে অপেক্ষায় ছিল কবে একটা উইকেট পড়বে মানে এই মৃত্যুগুলো উইকেটের মতো পিছিয়ে পড়া গরিব ঘরের ছেলে যাদবপুরে পড়তে গেছে আইটি খড়গপুরে চান্স পেয়েছে মরে গেছে বলে কি কী হচ্ছে তাতে এবার মরে যাওয়ার পরে যেমন মৃত্যু পরে শকুনেরা ডেড বডি নিয়ে কাটাকাটি করে এবার এই ছেলেটি যে মারা গেছে তার যে টিআরপি মরে যাওয়ার টি সেটা নিয়ে কিছু ভণ্ড প্রতিবাদীর দল কিছু কুলাঙ্গার প্রতিবাদীর দল যাদের প্রতিবাদে এক নয় মূল্য নেই বলে মনে করি হ্যাঁ এক নয় মূল্য নেই কেউ আমার বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করুন অপমান করছি যে করুন না করুন যান আমি আপনাদের বিরুদ্ধে একশো নিয়ে নেব করুন তাদেরকে বলছি তারা ওই শকুনের মতো শকুনের মাংসভাগের মধ্যে এই মরে যাওয়া ছেলেটির টি ভাগ করার প্রতিযোগিতা নেমেছে টিআরপি ভাগ করার প্রতিযোগিতা আমি একটা উদাহরণ দিচ্ছি আজকে খবরের কাগজে বেরিয়েছে আমাদের বর্তমানের মেমারির ছেলে মুন্ন সন্দীপ খড়গপুর আইতে পড়াশোনা করত সন্দীপ সিংহ রায় তাকে কী কী করা হয়েছিল মানে আমি উদাহরণ দিচ্ছি তারপরে তো বঙ্গের বারো চুপচাপ ছিল না এটা বলতে চাইছি তাকে করা হয়েছিল কি কী ও সারা গায়ে সিগারেটের ছাকা মারা হয়েছিল এই ছেলেটিও তাই হয়েছে আচ্ছা কি করেছিল মদের বোতলটা ভেঙে কাঁচগুলোর উপর যে হাঁটতে বলা হয়েছিল এটা করতে অনুপ্রেরণা পেয়েছে শোলে সিনেমা থেকে পেয়েছে সেই আমাদের ওই যে আছে ভিলেনের নাম কি শোলে সিনেমার গব্বার সিং সে কাঁচ ভেঙে দিয়ে দিল আর একে নাচতে বলল হেমানিকে জাপ তাকে যান গানটা গাইতে নাচতে বললো নাচে বললো পা রক্ত বেরোচ্ছে তবুও নাচছে স্বামীকে প্রেমীকে বাঁচানোর জন্য তাই তো সেরম দিয়ে দিল কাঁচ ভেঙে নাচো তারপর করলো কি ক্ষত বিক্ষত হয়ে গেল বা রক্ত বেরোতে আরম্ভ করলো ভারী লোহার তারা দিয়ে মাথায় মাত্র রইল তারপর তিনতলা কান্নি দিয়ে হাঁটতে বললো অবশ্য যেরকম এমন করে হাঁটতে হাঁটতে কান্নি থেকে তিনতলা থেকে পড়ে গেল সন্দীপ সিংহ বসু সিংহ পড়ে গিয়েছিল মৃত্যু অনিবার্য ছিল নরম ঘাসের উপর পড়েছিল বেঁচে গেছে সে এখন বিদেশের একটা বিরা বিরাট বড়ো বিজ্ঞানী এখন সেই সেই সন্দীপ সিংহ রায় খড়গপুর আইআইটি আমি আপনাকে শুধু একটা কথা বলছি দুটো উদাহরণ দেব আমি চোখের সামনে বন্ধ হয়েছে সেই তো চলে গেছে কত বছর কিছু হয়েছে আর ওই চাকায় তলায় পিসে যাওয়া ছেলে নিয়ে আলোচনা নেই মিডিয়া চেয়েছে এইটাকে একটু হাইলাইট করতে মিডিয়া যখন চাইবে টিআরপি নিতে সকলে দৌড়বে দৌড়ছে মিডিয়া চেয়েছে তাই দৌড় হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে শাস্তিকার হওয়ার কথা আমি তেরো জনকে গ্রেপ্তার করেছে আমি তার বিরুদ্ধে বলুন উল্টো কথা বললাম তেরো জন কারা জনের মধ্যে একজন হচ্ছে একজন নাম বলি তার নাম হচ্ছে সত্যব্রত রায় সেই সত্যব্রত রায় ফোন করেছে কাকে দেখছিলাম এই খবর কাজে দেখছিলাম আমি ডিনকে ফোন করেছে যে এর একটা ছেলে পড়ে গেছে বলে গেছে কি বলেছে আর কি ডিন ফোন করেছে সুপারকে সুপার কিন্তু যায়নি সত্যপ্রদ্র যদি মেরে দেয় সত্যপ্রদ প্রচুর পাওয়ারফুল সৌরভ গরিব ঘরের ছেলে যাকে ধরা হয়েছে এটা একটা দাদা প্রথা জানেন তো এটা নিউটনের থার্ড ল আছে না ওরাও নাকি নাকি হয়তোবা তাই যখন প্রথম ফার্স্ট ইয়ারে গিয়েছিল ওদের উপর টর্চার হয়েছিলো ওদের একই হয়েছিল প্রচুর কষ্ট পেয়েছিল তাই যারা নতুন এসছে দাদা দাদ নিউটনের থার্ড লর প্রতিক্রিয়ার মতো তারাও নতুনদের উপরে টর্চার চালাচ্ছে অর্থাৎ আমি সময় মার খেয়েছি তুমি খাবা না আমি খাইয়া আসি তুমি খাবো মা এরকম আর কি তোমায় খেতে হবে তাই এটা একটা মানসিক অসুখ বলতে পারেন ছাদের কার্নিশটা ঘেরা নেই মানে পাচিত দেওয়া নেই এবার ছোট্ট বাচ্চা গিয়ে কারনি ধারে গেল সে গিয়ে কার্নিশের কাছে গিয়ে খেলছে একদিন খেললেও পরেনি দুদিন খেললেও পরেনি তিন দিন খেললে ধুপুরে পড়ে গেলো যেই ছোটো বাচ্চাটি পড়ে গেল এবং মরে গেল তখন সবাই মিলে আহারে 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 করলো তাহলে এখন যারা আহারে করছে তাদের মুখে মারো উচিত আপনি কি বলেন তাহলে যারা যারা এত কিছু জেনেও নীরব ছিল এখন আহারে 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 করে ক্যাম্প করছে তাদের ধরতে মুখে চড় মারতে হবে এটাও কাজ যদি বলেন কী করে আমি একটু বলছি তাদেরকে বলছি তাদেরকে বলছি আমি একটা জায়গার প্রাতিষ্ঠানিক প্রধান আমার জানা আছে হোস্টেলে সরকারি হোস্টেলে আমার জানা আছে ছাত্ররা রাত্রে ওয়ার্ডেন থাকার কথা সরকার কিছু এনজিও নিয়োগ করেছে সেই এনজিও হোস্টেল দেখবে স্কুল দেখবে না এনজিও দেখবে এনজিওকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে কেন দিচ্ছে বুঝে নিন ভাগ ব্যাপারটা বুঝে নিন তারপরে ছাত্র ওয়ার্ডেন থাকছে না ওয়ার্ডেন রাতে থাকবে সে মাসের মধ্যে আঠাশ দিন থাকে না ধরুন ছাত্ররা অন্তজ প্রান্তজ পরিবারের ছাত্র প্রান্তিক পরিবারের ছাত্র তাদের দেখার কেউ নেই বলার কেউ নেই তাদের বাবা মা নেই অনেকের অনেকের বাবা মা থেকেও নেই আদিবাসী ছাত্রদেরকে ওয়ার্ডেন কানে চোরে অসুস্থ হয়ে যে ছটকাচ্ছে ডাক্তার দেখাচ্ছে না ডাক্তার দেখানোর জন্য সরকার থেকে পয়সা দেওয়া আছে কাপড় চোপড় জুতো ডাক্তার টিউশন মাস্টার সব সরকার থেকে দেওয়া আছে ফ্রিতে দেখাচ্ছে না কোনো প্রধান শিক্ষক তাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে কোনো প্রধান শিক্ষক তার ট্রিটমেন্ট করার ব্যবস্থা করছে বড় ডাক্তার দেখছে আর ওই ওয়ার্ডেন বা ওই এনজিও পেন দিয়ে কেসিসি লিখেছে না ডাক্তার কেন অসুস্থ কেটে দিচ্ছে পেন কেটে দিচ্ছে পড়তে না পারে কেউ তারপরে যখন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ সব দপ্তরকে প্রধান শিক্ষক জানাচ্ছে যে বাচ্চা মারা যাবে সে থানায় লিখে জানাচ্ছে যে এই ঘটনা ঘটেছে এরকম অজস্র ঘটনা আমি বলছি থানাকে জানাচ্ছে প্রধান শিক্ষামন্ত্রীকে জানাচ্ছে মুখ্যমন্ত্রীকে জানাচ্ছে সর্বশিক্ষা দপ্তরকে জানাচ্ছে যারা যারা আধিকার তাদেরকে চারবার পাঁচবার করে জানাচ্ছে আধিকারিকরা আসছেন এসে পদক্ষেপ নেবে তো খোঁজ নেবে তো না এসে ওই হেডমাস্টারকে বলছে বেশি বার বাড়বেন না আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেব বলুন আমি প্রমাণ দেবো আমার কাছে প্রমাণ আছে এবার যাদবপুরে যারা আন্দোলন করছে যতগুলো মিডিয়া যাদবপুরে বসে আছে এখন তো ওই স্কুলের বাচ্চা মারা যায়নি পালিয়ে গিয়েছিল দু তিন দিনজন পালিয়ে গিয়েছিল স্কুল ছেড়ে দিয়ে পালাচ্ছে স্কুল উঠে গেলে ভালো ওটাকে ক্লাব বা অন্য কিছু করা যাবে স্কুল উঠে যাক সরকার চাই চায় তো স্কুল উঠে যাক কেন ভালো থাকলে তো ছাত্র চলাতো না স্কুলটা খারাপ করে রাখতে হবে খারাপ করে আচ্ছা তারা কি এখন আসবে তারা কি আমার সাথে যোগাযোগ করবে আমাকে তো সবই আমাকে ফোন করুক তো আমার সাথে যোগাযোগ করুক তো আমি তাদেরকে সাহায্য করব এবং ধরিয়ে দেবো কাগজপত্র প্রমাণ প্রত্যেকটার প্রমাণ আছে ইচ অ্যান্ড এভরি প্রমাণ আছে কিন্তু তারপরও ওই এনজিওকে সরানো যাবে না হোস্টেলে যে অন্যায় পাপ হয় বড়ো বড় দাদারা ছোটো ছোটো বাচ্চাদের গায়ে মানে দাঁড়িয়ে প্রসাব করছে তাদের তরং ভেঙে দিচ্ছে আর এটা ভালো বলুন ভালো ভালো কি হাত কাটতে গিয়ে ব্লেড দিয়ে যদি বেশি করে শিরাটা কেটে যায় রক্ত বেরিয়ে গিয়ে মারা যাবে ততদিন পর্যন্ত বাংলার লোক সরকার চুপ করে বসে থাকবে আগে গরিব লোক হয়েছে গরিব লোক তো মরে যাবে গরিব লোক মরে গেলেই তার ডেড বডি নিয়ে কোন দলে সে দেখা হবে প্রথমে কোন দলে ডেড বডি তবে সেই ডেড বডি নিয়ে কতটা ব্যবসা করা যায় দেখা হবে আমার দুর্ভাগ্য আমি তীব্র ধিৎকার জানাচ্ছি রাজ্যে বিবেক বলে কিচ্ছু নেই আর অঙ্গ করছে এর প্রতিবাদ করলে লড়াই করলে আবার কতটা লাভ কতটা কতি আমার কোন কোন পদগুলো চলে যাবে আর কোন কোন পদগুলো নীরব থাকলে পাওয়া যাবে এখন প্রতিবাদ তো মূল্য নেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ থেকে পাঁচ বছর পর দিয়ে বলতে পারবেন যে এই অন্যায় পা বন্ধ হবে কে গ্যারান্টিতে বলুন বলুন আইআইটিতে যেটা হয়েছে রাজ্য সরকার ওই র্যাগিং করে মেরে দিয়েছে যারা তাদের পক্ষে লয় দিয়েছে তারপর ভোট পেয়েছে জনাদেশ পেয়েছে অসুবিধা কিছু বন্ধ হয়েছে বন্ধ হয়নি যেমন টাকার জন্য নিরাপদ জায়গা সুইস ব্যাংক সুইজারল্যান্ডে তেমন চোট বা ছ্যাচোর মাফিয়া গুন্ডা বদমাস নোংরা আবর্জনা এদের জন্য ফুর্তিক্ষর মজা আঠাট্টা মানে বোম্বে সিনেমা যত রং ঢং সব দেখবেন দুবাই মানে ভারতবর্ষে ওইটা রিলিজ হওয়ার আগে দুবাই রিলিজ হয়ে যায় কি তো সেই জায়গাতে সবাই যেতে চায় আমার প্রশ্ন হচ্ছে এই যে আচ্ছা কে বলুন তো আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আত্মীয় থাকে কি দুবাই জানি না ঠিক আমার একটা আত্মীয় দুবাই থাকে আমি না ছোটোবেলা থেকে না যারা দুবাই যায় না তাদের দিকে তাকাই জানেন তো এ লোকটা পকেট মান না তো বিরাট মাফিয়া না তো দুবাই যাচ্ছে রে ভাই ওখানে তো পাকিস্তানে যাদের খুন খারাপি করাবে হবে তারা দুবাইকে আশ্রয় নেয় আবার এখন তো সেই দাউদ কি দুবাই থেকে এখন কোথায় গেছে বলতো দাউদ ইব্রাহিম বুঝতে পারছিল ও তখনই থাকবে তা দুবাই দিয়ে আচ্ছা দুবাই যদি এত কিছু দাউদ ইব্রাহিমকে দুবাই থেকে ধরে আনতে পারে তো দাউদি ইব্রাহিম দুবাই ছিল যত যতটুকু জানি তার দুবাই হচ্ছে ফুর্তি করার জায়গা আর মাফিয়া পয়সাওয়ালা দু নম্বরই নষ্ট নষ্ট নোংরা লোকদের জায়গা দুবাইটা জগজগে জগ তকে ফুর্তি করা যাবে এন্টারটেনমেন্ট করা যাবে তাহলে কখনোই এন্টারটেনমেন্ট করতে যাচ্ছে নাকি কিছু লুকোতে তো আমি জানি না আমেরিকা যাওয়ার জন্য দুবাই হয়ে যেতে হয় কেন আমি ধরুন ফ্রান্সে যাবো দুবাই হয়ে যাবো কেন মানে আপনি লোকেশানটা দেখুন তো যে ফ্রান্সে আমেরিকা ইটালি জার্মানিতে যাওয়ার জন্য দু দুবাই হতে হবে কেন ভায়া জেদ্দা হতে পারে ভায়া দুবাই হতে পারে কেন আপনি পন্ডে যান প্লেন কিছু কিছু জেদ্দা জেদ্দা নামতে পারবে না ওই কয়েক ঘন্টা হয়তো রেস্তোঁরের জন্য জেদ্দার কি হোল্ড করা কিছু করার জন্য দুবাইয়ে কেন যাচ্ছে দুবাইয়ে অনেক কিছু কালো জিনিস আছে দুবাইয়ে সোনা পাচার করা হয় দুবাইয়ে সস্তায় সোনা পাওয়া যায় ওদের সোনা আনা যায় কত তো কিছু দুবাই কি চকচকে বিল্ডিং একশো কতলা তাকিয়ে থাকবে একদিকে সোনা একদিকে হাই রাইজ টাওয়ার কী মজা ফুর্তি আমার প্রশ্ন এত গণহারে দুবাই কেন তাহলে কি বাই বাই বাংলার টাকা পয়সা সোনা দানে কি বাংলা থেকে বাই বাই হয়ে দুবাই বাংলা থেকে বাংলার সোনা বাংলার টাকা হলো বাই বাই গেল কি দুবাই অত বড় বিল্ডিং অত আলোকের ঝলকানি আর কম দামের সোনার দোকানগুলো একটু ঘুরে নেবেন যেখানে সোনা কত কম দামে পাওয়া যায় ওটা করতে পারেন কিন্তু উনি তো ওই জন্যই যাচ্ছেন বলবেন না উনি বলছেন যে বড় বড়ো ইন্ডাস্ট্রিয়ালদের ধরতে যাচ্ছে যাদের তেলের খনি টনি আছে তাদেরকে তো ধরতে যাচ্ছে হতে পারে তিন বছর সময় দিলাম সঙ্গীতা তোমাকে তিন বছরের মধ্যে এরকম কাকে আনতে পারে দেখব দেখবো তারা পশ্চিমবঙ্গে আদৌ ইনভেস্ট করে কিনা যদি ইনভেস্ট না করে তার জবাবই মানে করতে হবে কেন তিনি দুবাইয়ে তিনি এবং তার ভাইপো দুজনই কেন এত দুবাইয়ে দিয়ে গেলেন এবং বারে বারে তারা কেন দুবাইয়ের দিকেই যায় ধন্যবাদ